আহারে, ফুলের মতো দুটি মেয়ে নিশ্চয়ই ভয় পেয়েছিল। আগে জ্ঞান তো ফেরাই, তারপর ওদের মুখেই শোনা যাবে কোথায় থাকে আর কি বা হয়েছিল ওদের। ঘরে ফিরে তোমাদের দেখতে না পেয়ে দিদিমা নিশ্চয়ই কান্না জুড়ে দিয়েছে। আমরা দু বোন হলাম দিদিমার চোখের মণি, কাঁদবে তো বটেই, তবে ঘরে পৌঁছতে আর বেশি দেরি নেই। আরে ওই তো দিদিমা, আমাদের খুঁজতে পাগলের মতো এদিকেই আসছে। সোনার উপর গলা মনে হচ্ছে, মনের ভুল নয় তো? আমরা ভালো আছি দিদিমা, পেতনি আমাদের কিচ্ছু ক্ষতি করতে পারেনি। সোনা, রূপা, আয় বাচারা কাছে আয়। কি সব বনেশে কাণ্ড, আর কখনো আমি তোদের একলা রেখে দোকানে রাত কাটাবো না। সে যতই ঝড় হোক আর জল হোক। তা বাইরে রাত না কাটালেও অমনি একটা ফন্দি করে পেতনিটাকে ফাঁদে ফেলতেই হবে, ওকে জব্দ করতে হবে। না ওকে জব্দ করা যাবে? যাবে, যাবে। কিভাবে পীর বাবা? তোমাদের আবার সাহসের পরিচয় দিতে হবে, আমি সব শিখিয়ে দিচ্ছি। এই এই কুজোটায় ভরা আছে মন্ত্রপুত জল, এর অনেক শক্তি। এই মন্ত্রপুত জলেই শায়েস্তা হবে শয়তান পেতনি। কিন্তু সাবধান, যেমনটি শিখিয়ে দেব ঠিক তেমনটি করবে। দিদিমা, আপনাকেও কাজে লাগবে, পেতনিটা যেন কিছু আজ করতে না পারে। জানলে সর্বনাশ, ও এই কুজোটা ফাটিয়ে ফেলবে আর তোমাদেরও কাউকে ছাড়বে না। বলুন কি করতে হবে আমাদের? বলছি, মন দিয়ে শোনো সকলে।